প্রিয় শিক্ষার্থীরা এবং আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে উত্তর বাংলা কলেজের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি ডক্টর মোহাম্মদ হিটলার রহমান বসুনিয়া আলোচনা করব হচ্ছে অ্যারোমেটিক যৌগ গঠনের সত্য এবং হচ্ছে আমাদের এই অ্যারোমেটিক যৌগ আমরা কিভাবে প্রস্তুত করতে পারি সেই বিষয়ে। তো আমার এই ক্লাস বিশেষত এইচএসসি হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট এবং যারা অনার্স নন মেজর মেজর স্টুডেন্ট তাদের কাজে দেবে এবং তারা আশা করছি এই ক্লাস থেকে উপকৃত হবে। তো আমি হচ্ছে যে আলোচনা করব অ্যারোমেটিক যৌগ নিয়ে। এই অ্যারোমেটিক যৌগ হচ্ছে মূলত হচ্ছে কার্বনের যৌগ এবং এই যৌগের ভিত হচ্ছে কার্বন এবং এই যৌগের গঠনের আরো অন্যতম সত্য যেটা সেটা হলো যে অ্যারোমেটিক যৌগ সমূহ হতে গেলে কার্বন পরমাণু অবশ্যই থাকতে হবে, হাইড্রোজেন থাকতে পারে এবং হচ্ছে যে এই অ্যারোমেটিক যৌগের সমূহের যদি আমরা শর্ত দেখি যে অ্যারোমেটিক যৌগ কি, অ্যারোমেটিক যৌগের শর্ত আমরা দেখলে দেখবো হচ্ছে অ্যারোমেটিক যৌগ হইতে গেলে আমাদের যৌগটাকে চাক্রিক হইতে হবে। এই অ্যারোমেটিক যৌগ সমূহ প্রথমত চাক্রিক হবে এবং এই অ্যারোমেটিক যৌগ সমূহের যে গঠন হবে এই গঠনটা সমতলীয় হবে। অর্থাৎ আমরা জানি যে কার্বন পরমাণু যে সেই কার্বন পরমাণুর যে সংকরণ তিন ধরনের সংকরণ সংঘটিত হয় sp3 sp2 এবং sp। এই অ্যারোমেটিক যৌগ সমূহের ক্ষেত্রে চাক্রিক যৌগ সমূহের sp2 সংকরণ সংঘটিত হবে এবং এই অ্যারোমেটিক যৌগ সমূহের মধ্যে যেহেতু sp2 সংকরণ সংঘটিত হবে তাই এই যৌগ সমূহের মধ্যে দ্বিবন্ধন থাকবে এবং এই দ্বিবন্ধনটা হচ্ছে একান্তরিত হবে। একান্তরিত দ্বিবন্ধন মানে হচ্ছে আমরা যদি দেখি স্বাভাবিকভাবে একটা যৌগ CH3CH একটা যৌগ, এই যৌগে একটা দ্বিবন্ধন। আবার আমরা যদি হচ্ছে যে আরো অন্য একটা যৌগ দেখি CH3CH CH2, আমরা হচ্ছে যে এইখানে দেখবো হচ্ছে যে অ্যারোমেটিক এই যৌগটাতে আমরা গঠনে আলোচনা করব হচ্ছে যে যেহেতু বললাম যে এই যৌগের একান্তরিত দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন একটা আছে আবার আমরা লিখলাম এক বন্ধন, এর পরে আমরা যদি আরেকটা বন্ধন দেই এই CH2, এই যে একটা বাদে আরেকটা দ্বিবন্ধন এটাকেই বলা হচ্ছে একান্তরিত দ্বিবন্ধন। তো আমাদের অ্যারোমেটিক যৌগ সমূহের সত্য হচ্ছে চাক্রিক হইতে হবে, সমতলীয় হতে হবে, একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে এবং এই অ্যারোমেটিক যৌগ সমূহের মধ্যে আমাদের হচ্ছে যে এই যৌগ সমূহ হচ্ছে 4N+2 এর নিয়ম অনুসরণ করবে। অর্থাৎ এই যৌগ সমূহ হাকেল নিয়ম অনুসরণ করবে, যেখানে আমাদের হচ্ছে যে এই যে এন এর মান অর্থাৎ N=0, 1, 2, 3, 4 এরকম হচ্ছে যে হতে পারে। আমরা এখন অ্যারোমেটিক যৌগ সমূহের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হচ্ছে অ্যারোমেটিক যৌগের গঠনে আমরা বললাম সত্যে আসে আমরা বলতেছি যে চাক্রিক হইতে হবে, চাক্রিক। আমরা যদি অ্যারোমেটিক একটা যৌগ দেখি তো আমরা দেখি যে এইরকম একটা চাক্রিক যৌগ, এই চাক্রিক যৌগটার ক্ষেত্রে আমরা বললাম যে দ্বিবন্ধন থাকবে, এই যে দ্বিবন্ধন আছে যৌগটাতে আমরা দেখতেছি এটা 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ এবং যৌগটা চাক্রিক, যৌগের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান এবং সকল কার্বন sp2 সংকরণে সংকরিত সমতলীয়। অর্থাৎ এই তিনটা শর্ত আমাদের এই যৌগটা পূরণ করে। এখন কথা হচ্ছে যে এই যৌগটা 4N+2 এর নিয়ম অর্থাৎ হাকেল নিয়ম অনুসরণ করবে কি না, 4N+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন আছে কি না আমরা সেই জিনিসটা প্রমাণ করব এই যৌগতে, বা দেখবো যে এটা অ্যারোমেটিক যৌগের শর্ত পূরণ করে কি করে না। তো আমরা এই যৌগটার গঠনে এখন যদি দেখি যে এই যৌগের জন্য 4N+2 সমান সঞ্চরণশীল ইলেকট্রনের সংখ্যা, এই সঞ্চরণশীল ইলেকট্রনটা হচ্ছে যতটা দ্বিবন্ধন আছে যৌগের মধ্যে এবং আমরা জানি যে প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে, প্রত্যেক বন্ধনের ইলেকট্রন সংখ্যা 2। আমরা হচ্ছে যে এই যৌগের ক্ষেত্রে 4N+2 মানে তিনটা দ্বিবন্ধন আছে এবং একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন বিদ্যমান, তাই আমরা যদি এখানে দেখি n এর মান নির্ণয় করি আমরা দেখবো হচ্ছে 4N=4,
যেখানটাতে এন ইকুয়াল ওয়ান, অর্থাৎ এই যৌগটা একটা অ্যারোমেটিক যৌগ এবং এই অ্যারোমেটিক যৌগটা হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট। যেই ছয় কার্বন বিশিষ্ট এই প্রারম্ভিক অ্যারোমেটিক যৌগটাকে আমরা হচ্ছে বলবো বেনজিন। এইটা আমাদের মূলত যে এইচএসসি লেভেলের অ্যারোমেটিক যৌগের মাতৃযৌগ, এই যৌগ থেকে আমরা বিভিন্ন যৌগ সংশ্লেষণ করতে পারি এবং হচ্ছে যে এই যৌগের বিভিন্ন বিক্রিয়া আমরা সম্পন্ন করতে পারি। তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে যে এখন দেখবো এই বেনজিন ছাড়াও আমাদের আর কোন অ্যারোমেটিক যৌগ আছে যেগুলো আমরা ব্যবহার করি বা আমাদের ব্যবহার হয় বিভিন্ন ক্ষেত্রে, বা একাধিক চক্র বিশিষ্ট হতে পারে কি না, আমরা সেই জিনিসটা দেখবো এখন। তো আমরা যদি দেখি বেনজিন গেল, এটা বেনজিন ছাড়াও আমরা আরো অন্য যৌগ গঠন করতে পারি, যেমন হচ্ছে যে এইটা হলো নেফথালিন, আমরা এটাকে নেফথালিন বলতেছি, এটা দ্বি বা দুই চক্র বিশিষ্ট একটা যৌগ। এই যৌগের মধ্যেও আমাদের হচ্ছে যে দ্বিবন্ধন আছে, এবং এই যে দ্বিবন্ধনটা ব্যবহার করলাম এইটা হচ্ছে উভয় চক্রের জন্য। আমরা এইখানে দেখবো হচ্ছে যে পাঁচটা দ্বিবন্ধন বিশিষ্ট একটা যৌগ, যেটাকে আমরা হচ্ছে যে নেফথালিন বলি। আমরা হচ্ছে যে এই যৌগের ক্ষেত্রে যদি হাকেল নিয়ম বা ফোর এন প্লাস টু এর নিয়ম অনুসরণ করি তাহলে পাবো হচ্ছে ফোর এন প্লাস টু ইকুয়াল হচ্ছে দ্বিবন্ধনের সংখ্যা, আমরা দেখতেছি যৌগের মধ্যে পাঁচটি, তাহলে পাঁচ একটা বন্ধনে সর্বদাই দুইটি ইলেকট্রন থাকে, এটা আমরা আগেই বলে আসছি, পাঁচ গুণন দুই। তার মানে এইখান থেকে আমরা যদি এন এর মান নির্ণয় করি, এন এর মান হচ্ছে টু, অর্থাৎ এই বেনজিন এবং নেফথালিন, এই যে নেফথালিনটা যে আমাদের আছে, এই নেফথালিন উভয় যৌগই হচ্ছে অ্যারোমেটিক যৌগ, কারণ এরা হচ্ছে যে চাকরিক, এরা হচ্ছে সমতলীয়, এদের হচ্ছে একান্তরিত দ্বিবন্ধন থাকে এবং হাকেল নিয়ম অনুসরণ করে। তো শিক্ষার্থীরা আমাদের হচ্ছে যে এই চাকরিক যৌগগুলো শুধুমাত্র যে বেনজিন বলয় বা আমাদের এই চাকরিক যৌগ অর্থাৎ অ্যারোমেটিক যৌগ দুই প্রকারের হতে পারে। এই দুই প্রকারের অ্যারোমেটিক যৌগের মধ্যে হচ্ছে যে হোমোসাইক্লিক যৌগ এবং হেটারোসাইক্লিক যৌগ। আমরা দেখতেছি হোমোসাইক্লিক মানে এই চক্রটার মধ্যে এই যে আমরা দেখতেছি প্রত্যেকটা প্রান্তে এরা কিন্তু এখানে কার্বন পরমাণু আছে, প্রত্যেকটাতেই কার্বন পরমাণু আছে। এই কার্বন পরমাণু ব্যতীত যদি কোনো যৌগের মধ্যে ভিন্ন কোনো পরমাণু থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ এবং হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এবং এই অ্যারোমেটিক যে যৌগ সমূহ আছে এই যৌগ সমূহ হচ্ছে আমাদের তিন কার্বন বিশিষ্ট হতে পারে, চার কার্বন বিশিষ্ট এবং ভিন্ন পরমাণুর সমন্বয়ে হতে পারে, পাঁচ কার্বন বিশিষ্ট এবং এর সাথে অন্য পরমাণুর সমন্বয়েও হতে পারে। তো আমরা হচ্ছে আজকে অন্য কোনো কার্বন পরমাণু বা ভিন্ন যৌগের আলোচনার দিকে যাব না, আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে বেনজিন হচ্ছে যেহেতু মূল যৌগ, অ্যারোমেটিক যৌগের মাতৃযৌগই যেহেতু বেনজিন, আমরা এই বেনজিনের গঠন দেখলাম এবং এইখানে প্রত্যেকটা কার্বন পরমাণু এসপি টু সংকরণে সংকরিত থাকে। আমরা বেনজিন দেখতেছি একান্তরিত দ্বিবন্ধন, এই যে কার্বন কর্নারের যে মৌলগুলো আছে সবগুলাই কার্বন পরমাণু এবং প্রত্যেকটা কার্বন পরমাণুর সাথে আমরা দেখতেছি যে এইখানটাতে এমনি সার্বিকভাবে দেখি যদি লক্ষ্য করি তাহলে দেখবো হচ্ছে যে আমাদের এই কর্নারগুলো ফাঁকা থাকতেছে, এখানটাতে কোনো কিছু নাই, আসলে সেটা নয়। আমাদের এই প্রত্যেক কার্বন পরমাণুর সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত থাকে, অর্থাৎ বেনজিনে ছয়টা কার্বন পরমাণু আছে এবং ছয়টা হাইড্রোজেন পরমাণু আছে। এই জন্য বেনজিনের যে আণবিক সংকেত এটাকে আমরা C6H6 আকারে লিখতে পারি। এবং আমরা যদি এই জায়গাটাতে লক্ষ্য করি বেনজিনের যে কার্বন আছে এই কার্বনগুলোকে আমরা যদি দেখি, এক নম্বর কার্বন, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা কার্বন আছে। এই ছয়টা কার্বনের মধ্যে প্রথম যে কাঠামোটা আছে সেই কাঠামোর মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো হচ্ছে বেনজিনের আমাদের এই যে বেনজিন আছে চক্র, বেনজিন চক্রের মধ্যে যে দ্বিবন্ধন গুলান আছে সেই দ্বিবন্ধন হচ্ছে প্রথম দ্বিবন্ধন হচ্ছে দুই এবং তিন নাম্বার কার্বনের মধ্যে, পরের যে দ্বিবন্ধনটা আছে এটা হচ্ছে আমরা দেখি চার এবং পাঁচ নাম্বার কার্বনের মধ্যে, এবং তার পরে যেটা আছে সেটা হচ্ছে যে এক এবং ছয় নাম্বার কার্বনের মধ্যে দ্বিবন্ধনটা। আবার আমরা যদি আরেকটা গঠন দেখি এইখানে বেনজিনের, এই যে আমরা দেখতেছি বেনজিন, হাইড্রোজেনগুলো আমি এবার হচ্ছে যা লিখলাম না, এইখানে হচ্ছে আমরা দেখি যে নাম্বারিংটা যদি আমরা পরিবর্তন করে নেই তাহলে দেখবো হচ্ছে বেনজিনের যে দ্বিবন্ধন এই দ্বিবন্ধন নাম্বারিং করলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো হচ্ছে বেনজিনের দ্বিবন্ধন আছে এক এবং দুই নম্বর কার্বন, তিন, চার এবং হচ্ছে পাঁচ, ছয়। তো শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করলে আমরা দেখবো হচ্ছে যে দ্বিবন্ধন আমাদের হচ্ছে এক নম্বর, দুই নম্বর, তিন, চার, পাঁচ, ছয় এরকম কার্বন বিশিষ্ট হতে পারে। আবার এই গঠনটাতে আমরা যদি দেখি
দ্বিবন্ধন গুলো হচ্ছে যে 2 3 4 5 1 6 এই কার্বনের মধ্যে আছে। এই জন্য হচ্ছে বেনজিনটাকে বেনজিনের যে দ্বিবন্ধন গুলো আছে যে সঞ্চরণশীল ইলেকট্রন গুলো এরা কিন্তু হচ্ছে যে স্থান পরিবর্তন করে এই যে এক কার্বন থেকে আরেক কার্বনে আসতেছে, স্থান পরিবর্তন করতে পারতেছে চাকরিক ভাবে। এইরকম যদি হয় আবার এইখানেও কিন্তু সেম এই যে স্থান পরিবর্তন করতে পারে। এই জন্য বেনজিনকে সার্বিকভাবে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে এইটাকে টোটালি আমাদের হচ্ছে আমরা বলয় আকারে লিখতে পারি। এই যে বেনজিনটাকে আমাদের বেনজিনের যে মাঝখানে যে দ্বিবন্ধনগুলো আছে, দ্বিবন্ধনযুক্ত কার্বনগুলো আছে, এটাকে আমরা হচ্ছে যে বলয় আকারে দিতে পারি। তো শিক্ষার্থীরা আমি মনে করব হচ্ছে যে অ্যারোমেটিক যে যৌগ আছে, অ্যারোমেটিক যৌগের আমরা যদি গঠন বলি বা হচ্ছে যে যৌগের শর্ত বলি, দেখলে হচ্ছে যে বেনজিন থেকেই আমরা চিনতে পারতেছি এখানে যৌগটা চাকরিক এবং হচ্ছে যে সমতলীয়, এখানটাতে হচ্ছে যে দ্বিবন্ধন আছে এবং সঞ্চরণশীল পাই ইলেকট্রন বিদ্যমান। তারপরে এখন অ্যারোমেটিক যৌগের প্রারম্ভিক যে যৌগ যেটাকে আমি হচ্ছে যে বেনজিন বললাম সেই যৌগের আমরা প্রস্তুতি দেখব। তো অ্যারোমেটিক যৌগের মধ্যে বেনজিনের প্রস্তুতি দেখার আগে আমরা দেখব হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলো কি কি। আমরা হচ্ছে যে প্রথমেই বললাম যে বেনজিন, আমরা বলতেছি হচ্ছে বেনজিন এবং এর গঠন আমরা দেখতেছি হচ্ছে যে এইটা হলো বেনজিন, ছয়টা কার্বন পরমাণু আছে এবং হচ্ছে যে ছয়টা হাইড্রোজেন পরমাণু আছে। এই বেনজিনটাকে আমরা যেমন যদি লক্ষ্য করি যে এইটাকে আমরা বলতেছি মিথেন, এখান থেকে আমরা যদি একটা হাইড্রোজেনকে সরাই নেই প্রতিস্থাপিত করি তাহলে সিএইচ থ্রি হয়, যেটাকে আমরা এইটা হচ্ছে যে যৌগ, এটা হচ্ছে সংশ্লিষ্ট যৌগের মূলক, যৌগ এবং সংশ্লিষ্ট যৌগের মূলক। এই যৌগটাকে আমরা বলতেছি মিথেন এবং এই যৌগটাকে বলতেছি হচ্ছে মিথাইল মূলক, মিথেন এবং মিথাইল মূলক। তো অনুরূপ আমাদের এই যৌগটাকে আমরা যেমন বেনজিন বলতেছি, আমরা এই বেনজিনটা থেকে একটা হাইড্রোজেনকে যদি আমরা হচ্ছে যে সরাই নেই তাহলে একটা মূলক তৈরি হবে, এইটাকে আমরা বললাম হচ্ছে মিথেন আর এইটাকে বললাম হচ্ছে মিথাইল মূলক। তাহলে বেনজিন থেকে যে মূলকটা সৃষ্টি হবে সেই মূলকটাকে আমরা বলবো হচ্ছে বেনজাইল মূলক বা ফিনাইল মূলক, এটাকে আমরা ফিনাইল মূলকও লিখতে পারি। এটাকে অ্যালকাইল মূলক সমূহকে যেমন আমরা আর দ্বারা প্রকাশ করি অনুরূপভাবে ফিনাইল মূলক সমূহকে পিএইচ দ্বারা প্রকাশ করি। তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন যদি দেখি বেনজিনের গঠন বা আমরা বেনজিনের যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর আমরা হচ্ছে যে বেনজিনের গঠন দেখছি, এখন আমরা বেনজিনের বিভিন্ন যৌগ দেখব প্রতিস্থাপিত যৌগ সমূহ, আমরা বলতেছি মাতৃযৌগ থেকেই নামকরণ করব, এটাকে আমরা বলতেছি বেনজিন। আমরা এরকম হচ্ছে যে আরো যদি যৌগ নেই এইখানে আমরা এখন এই মূলকটার সাথে বিভিন্ন অন্য কার্যকরী মূলক বা অন্য যৌগ বা অন্য হচ্ছে যে যৌগমূলক সংযুক্ত করে যৌগগুলোর নাম চেঞ্জ করব আমরা এখন, বা নতুন যৌগের হাইড্রোকার্বনের জাতক সমূহকে আমরা চিনব এবং এদের নামকরণ করব। যেমন এখানে আমরা ক্লোরিন দিলাম, মাতৃযৌগ বেনজিন আমাদের একটা সাথে ক্লোরিন আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ক্লোরো বেনজিন, এটা হলো ক্লোরো বেনজিন। আবার আমরা হচ্ছে যে ফিনাইলের সাথে আমরা ওএইচ দিব, ফিনাইল মূলকের সাথে বা বেনজাইল মূলকের সাথে ওএইচ দিলাম, এইটা কিন্তু আমাদের একটা অ্যালকোহল হয়ে গেল, বেনজিলে বেনজিনের অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল, যেটাকে আমরা বলবো হচ্ছে ফেনল, এটাকে আমরা ফেনল বলতে পারি। আবার আমরা হচ্ছে যে এই মূলকটার সাথে এইখানে আমরা মিথাইল মূলক যুক্ত করলাম, তাহলে এটাকে আমরা বলতে পারবো, এখানে যেমন আমরা বলছি হচ্ছে যে ক্লোরো বেনজিন, অনুরূপভাবে এটাকে আমরা বলবো হচ্ছে মিথাইল বেনজিন, এটাকে আমরা মিথাইল বেনজিন বলবো। এখন এই মিথাইল বেনজিনটাকে আমরা মিথাইল বেনজিন না বলে এটাকে বাণিজ্যিকভাবে আমরা টলুইন বলতে পারি। এগুলো গেল আমাদের হচ্ছে যে বেনজিনের যৌগ। তো এই বেনজিনের যৌগগুলো এগুলো ছাড়াও আমরা হচ্ছে যে আরও যৌগ তৈরি করতে পারি, যেমন এইটা আমাদের বেনজিন এইখানটাতে আছে, এখানে সিএইচও দিলাম, অ্যালডিহাইডিক একটা মূলক দিলাম, এটা বেনজিনের অ্যালকো অ্যালডিহাইড তৈরি হয়ে গেল, যেটাকে আমরা বলবো হচ্ছে বেনজালডিহাইড, এটাকে আমরা বলবো বেনজালডিহাইড। অনুরূপভাবে আমরা হচ্ছে কার্যকরী মূলক হিসেবে সি ডাবল ও এইচ দিতে পারি,
COOH দিলে এটা আমাদের একটা অ্যাসিড হয়ে গেল, জৈব অ্যাসিড। বেনজিনের জৈব অ্যাসিড জন্য এটাকে আমরা বলবো হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। এখন আমরা হচ্ছে এখানে আরো দেখতে পারি অনুরূপ অনেক যৌগ আছে আমাদের, আমরা যে কোনো মূলক দিলেই হবে, এটাকে আমরা বলতে পারি অ্যামিনো বেনজিন, অ্যামিনো বেনজিন, বা এইটাকে আমরা হচ্ছে যে অ্যানিলিন বলতে পারি। অ্যামিনো বেনজিন বললাম হচ্ছে নাইট্রো মূলকের কারণে বললাম অ্যামিনো বেনজিন। এই অ্যামিনো বেনজিনটাকে আমরা বাণিজ্যিকভাবে বলবো হচ্ছে অ্যানিলিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন হচ্ছে যে এই যে ফিনাইল মূলকটা আছে এইটার সাথে আমরা আরো চেঞ্জ করে দিব, নতুন যৌগ গঠন করব, NO2 দিলাম, NO2 অর্থাৎ নাইট্রো মূলক দিলাম, এইটাকে আমরা বলবো হচ্ছে নাইট্রো বেনজিন। এটা হলো আমাদের নাইট্রো বেনজিন। তো আমরা দেখতেছি হচ্ছে যে বেনজিনের যে যৌগ সমূহ আছে, আমরা এই যে ছোট করে যদি দেখি তাহলে বেনজিন থেকে আমরা তৈরি করতে পারতেছি হচ্ছে যে ক্লোরোবেনজিন, ফেনল, টলুইন, তারপরে আমরা দেখতেছি হচ্ছে যে বেনজালডিহাইড, বেনজোয়িক অ্যাসিড, অ্যামিনোবেনজিন এবং হচ্ছে যে নাইট্রোবেনজিন, বিভিন্ন রকমের যৌগ আছে। তো এই যৌগগুলো হচ্ছে যে একটা করে হাইড্রোজেনকে আমরা প্রতিস্থাপিত করে এই যৌগগুলো আমরা তৈরি করছি, কিন্তু আমরা দেখছি হচ্ছে যে বেনজিন যে আছে আমাদের, এই যে প্রারম্ভিক যৌগ আমরা বেনজিন বলতেছি, এই বেনজিনের কার্বনগুলোর আমরা যখন নাম্বারিং করি, কার্বনগুলোর যখন নাম্বারিং করলাম, আমরা বললাম হচ্ছে যে এটা এক নাম্বার কার্বন, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তো আমাদের এই এক নাম্বার থেকে ছয় নাম্বার পর্যন্ত যে কার্বনগুলো আছে, এই কার্বনে আমরা একটা প্রতিস্থাপককে রাখে বা রাখলাম, রাখার পর ব্রোমিনকে রাখলাম, ব্রোমোবেনজিন, বা আমরা এখানে হচ্ছে যে মিথাইল বেনজিন রাখতে পারি, মানে মিথাইল মূলক রাখতে পারি, যে কোনো মূলক রাখলাম। এই মূলকটার সাপেক্ষে আমাদের হচ্ছে যে কাছাকাছি যে মূলকগুলো আছে সেই মূলকগুলোকে, যেমন হচ্ছে যে এক নম্বরের কাছাকাছি আছে দুই এবং ছয়, আবার এর যে ঠিক মাঝে অবস্থানে আছে তিন এবং পাঁচ, এবং এক নম্বরের সাপেক্ষে সর্বোচ্চ দূরত্বে আমাদের চার নম্বর কার্বন আছে। তো আমরা এই কার্বনের অবস্থান একাধিক মূলক যদি আমরা যুক্ত করতে যাই বা যুক্ত করে যৌগের নামকরণ করি, তাহলে আমাদের কিন্তু হচ্ছে যে এই যে প্রতিস্থাপকটা আছে বা এই সংখ্যাটা যে আছে এইগুলাকেও চিনতে হবে। দুই এবং ছয় একের সাপেক্ষে দুই এবং ছয় যে অবস্থানটা আছে এইটাকে আমরা কিন্তু হচ্ছে যে অর্থ অবস্থান বলি। তিন এবং পাঁচ যেটা আছে, এই তিন এবং পাঁচটাকে আমরা হচ্ছে সচরাচর মেটা অবস্থান বলি, এবং হচ্ছে যে চার নাম্বার অবস্থানটা প্যারা অবস্থান। তো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে যে একাধিক প্রতিস্থাপক বা মূলক দিয়ে যদি ওই হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করা যায়, তাহলে সেই যৌগগুলোরও নামকরণ আমরা করতে পারবো। এখন আমরা হচ্ছে যে যৌগগুলো দেখলাম এর আগের, এর আগের মানে হচ্ছে পূর্বের পেজের আমরা যে যৌগগুলো দেখলাম, এই যৌগগুলো সমূহ থেকে আমরা যেমন ক্লোরোবেনজিন বলি, ফেনল বলি, টলুইন বলি, বা বেনজোয়িক অ্যাসিড যদি আমরা বলি, আমরা দেখতেছি বেনজালডিহাইড, বেনজোয়িক অ্যাসিড, অ্যানিলিন, নাইট্রোবেনজিন, এই যৌগ সমূহ থেকে আমরা কিভাবে বেনজিন তৈরি করতে পারি আমরা সেই জিনিসটা এখন দেখব। তো আমরা এখন বেনজিন প্রস্তুত করব। এই বেনজিন প্রস্তুতির জন্য আমরা বিভিন্নভাবে বেনজিন তৈরি করতে পারি, বিভিন্ন পদ্ধতিতে বেনজিন তৈরি করা যায়। আমরা বেনজিন প্রস্তুত করব মূলত হচ্ছে, আমরা মূলত হচ্ছে যে অ্যারোমেটিক যৌগ সমূহ থেকেই বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন তৈরি করতে পারি। আমরা যদি দেখি যে ফেনল থেকে আমরা বেনজিন তৈরি করতে পারি, ফেনল থেকে আমরা বেনজিন তৈরি করব, এবার ফেনল থেকে, এই যে ফেনল হতে বেনজিন। তো ফেনল আমরা দেখতেছি ফেনলের কাঠামো এটা, আবার আমরা ফেনল থেকে যেহেতু বেনজিন তৈরি করতেছি আমরা দেখি যে এইটা হচ্ছে বেনজিন। তাহলে ফেনল এবং বেনজিনের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, এইখানে হচ্ছে যে একটা অক্সিজেন হ্রাস পায়, এই অক্সিজেনটা আমাদের চলে যায়। এখন অক্সিজেন কোনো বিক্রিয়ায় যদি অক্সিজেনকে আমরা কমাইতে চাই বা অক্সিজেনটাকে হ্রাস করি, তাহলে বিজারণ বিক্রিয়া হয় বা অক্সিজেনটাকে শোষণ করে নিতে হয়। তো এইটা এইখানে আমরা যদি জিঙ্কের গুঁড়া যুক্ত করে তাপ দেই সামান্য পরিমাণ, তাহলে এই যে জিঙ্ক আছে এই অক্সিজেনটার সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ বেনজিন আমরা পাব। তাহলে আমরা বেনজিন তৈরি করতে পারি ফেনল থেকে এবং খুব সহজেই। আবার আমাদের, আমরা বেনজিন তৈরি করব হচ্ছে
পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে, যেমন হচ্ছে যে ইথাইন বা অ্যাসিটিলিন আছে, এই অ্যাসিটিলিনের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে আয়রন প্রভাবকের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি অ্যাসিটিলিনের পলিমারকরণ সম্পন্ন করি, তাহলে দেখবো হচ্ছে যে এটা বেনজিনে পরিণত হয়। বেনজিনে পরিণত হয়, আমরা পলিমারকরণ বিক্রিয়ায় দেখি, যদি পলিমারকরণ বিক্রিয়ায় দ্বিবন্ধন থাকে, পলিমারকরণের পরে নতুন যে যৌগটা তৈরি হয় এই বিক্রিয়াটা হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে নতুন যে যৌগ তৈরি হয়, দ্বিবন্ধন থাকলে সেটা হচ্ছে যে একক বন্ধনে পরিণত হয়, এবং যদি তিন বন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিবন্ধনে পরিণত হয়। আমরা হচ্ছে যে দেখব, যদি একক বন্ধন থাকে তাহলে সেটা দ্বিবন্ধনে পরিণত হয়। এইখানে আমরা দেখি যে তিন বন্ধন যুক্ত যৌগগুলা থেকে আমরা যখন পলিমারকরণ করব উৎপাদে, এই মনোমারের প্রান্তে আমাদের দ্বিবন্ধন থাকলে সেটা একক বন্ধনে পরিণত হয়ে যাবে, এবং যদি তিন বন্ধন থাকে তাহলে সেটা দ্বিবন্ধনে পরিণত হবে। যেমন আমরা হচ্ছে যে এইখানে যদি পলিমারকরণ বিক্রিয়ায় ইথিলিন থেকে আমরা যদি হচ্ছে পলিইথিলিন তৈরি করি, এইখানে আমরা হচ্ছে তাহলে দেখবো হচ্ছে CH2 বন্ড CH2, এই যে আমাদের এন সংখ্যক পলিইথিলিন, এখানে দ্বিবন্ধন ছিল, এটা একক বন্ধনে পরিণত হয়। আবার আমাদের এই ইথাইনে অনুরূপ হচ্ছে যে বেনজিন তৈরি হয়, যেখানটাতে বেনজিনে দ্বিবন্ধন থাকে, কার্বনগুলোর মধ্যে দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাই আমরা বলতে পারি যে অ্যাসিটিলিনের পলিমারকরণ প্রক্রিয়া সম্পন্ন করলেও আমরা হচ্ছে যে অনুরূপ বিক্রিয়ার মাধ্যমে আমরা বেনজিন তৈরি করতে পারবো। তো শিক্ষার্থীরা, এই বিক্রিয়া বাদেও আমরা হচ্ছে যে জৈব অ্যাসিডের যে সোডিয়াম লবণ আছে, এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকেও আমরা সোডালাইমের বিক্রিয়ার মাধ্যমে বেনজিন তৈরি করতে পারি। তাহলে জৈব অ্যাসিড, আমরা যেমন একটা জৈব অ্যাসিড দেখলাম COOH, যেটাকে আমরা বললাম হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, আমরা হচ্ছে এই যৌগটাকে বলতেছি বেনজোয়িক অ্যাসিড। এখন এই বেনজোয়িক অ্যাসিড থেকে আমরা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ যেহেতু বললাম COOH, এইটা হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এটাকে বেনজোয়িক অ্যাসিড বলতেছি, এই যৌগটাকে আমরা বলবো সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোয়েট। তো সোডিয়াম বেনজোয়েট থেকে আমরা হচ্ছে এই সোডিয়াম বেনজোয়েটটাকে আমরা যদি সোডালাইম সহযোগে উত্তপ্ত করি, তাহলে তাপ দেই, আমাদের হচ্ছে বেনজিন তৈরি হবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা এইখানে এই হাইড্রোজেনটা হচ্ছে এই মূলকগুলোকে প্রতিস্থাপিত করবে, বা এই মূলকটা দ্বারা চলে যাবে, এখানে বেনজিন তৈরি হবে, এবং সোডিয়াম কার্বনেট আমরা পাবো ক্যালসিয়াম অক্সাইড যুক্ত বেনজিন। তো আমরা এই তিনটা বিক্রিয়ার মাধ্যমে সহজেই বেনজিন প্রস্তুত করতে পারি। এইটা বাদেও আমরা যদি দেখি প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেনজিন তৈরি করব, বেনজিন তৈরি করার জন্য আমরা হচ্ছে যে টলুইন থেকে বেনজিন তৈরি করতে পারি, আমরা হচ্ছে যে অন্যান্য যত ধরনের যৌগ আছে, আমরা হচ্ছে যে ক্লোরোবেনজিন থেকে কিন্তু বেনজিন তৈরি করতে পারি। আমরা এখন ক্লোরোবেনজিন থেকে দেখব, আমরা যদি ক্লোরোবেনজিন থেকে বেনজিন তৈরি করতে যাই, তো আমরা এই ক্লোরোবেনজিন থেকে বেনজিন তৈরি করার আগে আমরা যদি দেখি যে ফেনল থেকে কিভাবে বেনজিন আসলো, এই যে ফেনলের বিক্রিয়াটা যদি আমরা দেখি, ফেনলের বিক্রিয়ায় আমরা লক্ষ্য করলে দেখব হচ্ছে যে এই ফেনলের সাথে আমরা যদি জিঙ্ক গুঁড়া দিয়ে উত্তপ্ত করি, তাহলে হচ্ছে বেনজিন তৈরি হবে এবং জিঙ্ক অক্সাইড তৈরি হবে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। তো বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে যে এই ক্লোরিনটাকে যদি প্রতিস্থাপিত করতে পারি, এবং এখানে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করতে পারি, বিজারণ বিক্রিয়া মানেই আমরা জানি হচ্ছে যে কোনো যৌগ থেকে তড়িৎ ঋণাত্মক মৌলগুলোকে অপসারণ করা এবং হচ্ছে হাইড্রোজেন যুক্ত করা, এই বিক্রিয়াগুলোকে বিজারণ বিক্রিয়া বলি। এইখানে আমরা যদি হচ্ছে হাইড্রোজেন যুক্ত করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে তাপ দেই, তাহলে আমাদের এটা বেনজিনে পরিণত হবে এবং হচ্ছে এসিএল। তাহলে আমাদের এই যে বেনজিন পরিস্থিতির আরও একটা বিক্রিয়া আমরা পাইলাম, আমরা হচ্ছে যে ক্লোরোবেনজিন থেকে আমরা এই পদ্ধতি ছাড়াও ক্লোরোবেনজিনটাকে আমরা হচ্ছে ফেনলে রূপান্তরের মাধ্যমেও বেনজিন তৈরি করতে পারি। আমরা দেখবো হচ্ছে যে ক্লোরোবেনজিন থেকে ফেনলে আসার পরে আমরা কিভাবে বেনজিন তৈরি করব, এই যে ক্লোরোবেনজিন, তাহলে ক্লোরোবেনজিনটাকে আমাদের আগে ফেনলে রূপান্তর করতে হবে। তো ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করতে গেলে যেটা করতে হবে, প্রথমে ক্লোরোবেনজিনের সাথে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হবে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আমাদের হচ্ছে সোডিয়াম ফিনেট তৈরি হবে। এই সোডিয়াম ফিনেটটার সাথে আমরা হচ্ছে যে যদি
এখন অম্লীয়করণ করি সোডিয়াম ফিনেটটাকে আমরা, এটাকে অম্লীয়করণ করলে হচ্ছে আমাদের ফেনল তৈরি হবে। বাই প্রোডাক্ট আমি লিখলাম না, আমাদের ফেনল তৈরি হবে, মাতৃযৌগ ফেনল। এখন এই ফেনলটা থেকে কিন্তু আমরা সহজেই একদম হচ্ছে যে আগের যে একটা বিক্রিয়া আমাদের আছে মনে আছে, আমরা জানি যে হচ্ছে যে ফেনল আমরা জিঙ্ক দিব, জিঙ্কের গুঁড়া দিলেই আমাদের হচ্ছে যে বেনজিন তৈরি হবে, বেনজিন তৈরি হয়ে গেল। তো এই বিক্রিয়ার মাধ্যমেও আমরা হচ্ছে যে বেনজিন তৈরি করতে পারি। তো আমরা বেনজিন প্রস্তুত করলাম, এখন এই বেনজিন আবার আমরা হচ্ছে যে টলুইন থেকেও বেনজিন তৈরি করতে পারি। টলুইনকে আমরা যদি তীব্র ধারণ করি বা টলুইনের ক্ষেত্রে আমরা এই যে টলুইন দেখতেছি, এই টলুইনটাকে আমরা যদি হচ্ছে যে ধারণ করি পটাশিয়াম ডাইক্রোমেট বা ক্রোমিক অ্যাসিড সহযোগে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এটাকে যদি ধারিত করা হয়, তাহলে এইটার ধারণ প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে এইটা বেনজোয়িক অ্যাসিডে পরিণত হবে। এটা বেনজোয়িক অ্যাসিডে পরিণত হবে, আমাদের এইটা বেনজোয়িক অ্যাসিডে পরিণত হবে। এখন এই বেনজোয়িক অ্যাসিডটা থেকে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, আমরা যদি দেখি যে বেনজোয়িক অ্যাসিড থেকে আমরা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট তৈরি করব, এখন অ্যাসিড থেকে সোডিয়াম বেনজোয়েট আমরা কিভাবে আসব, অ্যাসিডের সাথে ক্ষার সোডিয়াম বেনজোয়েট, এটাকে আমরা বললাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট কিন্তু একটা লবণ, এই সোডিয়াম বেনজোয়েটের লবণটা যে আছে এই অ্যাসিডে থেকে আমরা লবণ পাবো কিভাবে, আমাদের হচ্ছে যে ক্ষার যুক্ত করতে হবে। তাহলে আমরা ক্ষার যুক্ত করলে আমাদের হচ্ছে যে লবণ তৈরি হবে, এবং এই লবণটা থেকে আমরা হচ্ছে যে সেই পূর্বের যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়ার মাধ্যমে আমরা একবারেই তৈরি করতে পারবো। তো শিক্ষার্থীরা আমরা এখানে যে জৈব অ্যাসিড তৈরি করলাম, এই জৈব অ্যাসিডটার মধ্যে আমরা যদি একবারই সোডালাইম যুক্ত করি, তাহলে প্রথমে জৈব অ্যাসিড অটোমেটিক ভাবে আগে আমাদের লবণে পরিণত হবে, এবং এই লবণটা পরে নিজে থেকে রূপান্তরিত হয় বেনজিনে পরিণত হবে। তাহলে আমরা দেখতেছি হচ্ছে যে বেনজিন তৈরি করা কিন্তু সহজ ধারাবাহিক প্রক্রিয়া, এবং এগুলো হচ্ছে যে আমাদের ধারাবাহিকভাবে যদি আমরা চর্চা করি, নিয়মিত প্র্যাকটিস করি, আশা করি এই জিনিসগুলো আমরা পড়তে পারবো। তো এই বেনজিন ছাড়াও আমাদের আরও অনেক যৌগ আছে, যেমন আমরা হচ্ছে যে টলুইন, বেনজিনের পরেই গুরুত্বপূর্ণ যেটা যৌগ সেই গুরুত্বপূর্ণ যৌগ হচ্ছে টলুইন। আমরা টলুইনও অনুরূপ আমরা দেখতেছি টলুইন, এইটাকে আমরা বলতেছি টলুইন। এই টলুইন এবং বেনজিনের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, সেই পার্থক্যটা হচ্ছে যে এই যে বেনজিন আমরা লিখলাম বেনজিন, এখন এই বেনজিনটা এবং টলুইনটা আমরা যদি লক্ষ্য করি, টলুইনের ক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে যে বেনজিনের ক্ষেত্রে এইখানে আমাদের যে মূলকটা ছিল সেই মূলকটা কিন্তু নাই, আবার টলুইনে একটা কার্যকরী মূলক আছে সিএইচ থ্রি। তো আমরা এইখানে যদি কোনোভাবে সিএইচ থ্রিকে যুক্ত করতে পারি তাহলে টলুইন হবে। আবার আমরা হচ্ছে যে যেমন হচ্ছে আমরা সবাই জানি যে উডস বিক্রিয়া, উডস বিক্রিয়াটা কি, উডস বিক্রিয়া হচ্ছে জৈব অ্যাসিড, সরি উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া করি, এবং এখানে আমাদের প্রভাবক হিসেবে যদি শুষ্ক ইথার থাকে, এই শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডটা বিক্রিয়া করে উচ্চতর অ্যালকেন তৈরি করে। এই যে উচ্চতর অ্যালকেন, এটা আমাদের অ্যালিফেটিক যৌগ, আমরা হচ্ছে যে উডস বিক্রিয়াটা আর হচ্ছে যে করে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে উডফিটিক বিক্রিয়ার মাধ্যমেও কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়ায় টলুইন প্রস্তুত করতে পারবো। এই টলুইন আবার এই টলুইন থেকেও আমরা আবার বেনজিনে যেরকম ফেরত আসতে পারি বা ফিরে আসতে পারি বা বেনজিনে রূপান্তর করতে পারি, এবং এই টলুইন বেনজিন বেনজিন টলুইন এটার মাঝে আমরা বিভিন্ন ধরনের আরও অন্যান্য যে অ্যারোমেটিক যৌগসমূহ আছে ফেনল এবং হচ্ছে জৈব অ্যাসিড সমূহ, ক্লোরোবেনজিন, অ্যানলিন, নাইট্রোবেনজিন, যত ধরনের যৌগ আছে সব যৌগই কিন্তু আমরা তৈরি করতে পারি। তো শিক্ষার্থীরা আমি আমার পরবর্তী ক্লাসে টলুইন, ফেনল, ক্লোরোবেনজিন এবং মানে জৈব যৌগ বেনজোয়িক অ্যাসিড, বেনজালডিহাইড, এই যে পাঁচটা বা মূলত ছয়টা যৌগ আছে এই ছয়টা যৌগ আমি হচ্ছে যে আমার পরের ক্লাসে আমি আলোচনা করব। আশা করি তোমাদের তোমরা উপকৃত হবা, এবং আমাদের এই উত্তর বাংলা কলেজের যে অনলাইন ক্লাস এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবা সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।